আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি, আপনারাও নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন। ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সামনে একটি রান্না নিয়ে এসেছি। রান্নাটি হলো খাসির মজক ভুনা। আমি খাসির মজকটা প্রথমে সাফ করে নিচ্ছি। মজকের ভিতরে রগগুলি উপরের পর্দাটা সাফ করে ফেলিয়ে নিলাম। তারপরে আমি ধুয়ে তার ভিতরে তেজপাতা লবণ দিলাম। তারপরে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। জিরার গুঁড়া দিয়ে দিলাম। তারপরে রসুন পেস্ট দিয়ে দিলাম। আদা পেস্ট দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলে ভালো হয়। তারপরে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, বাটা কাঁচা মরিচ, অল্প একটু টেস্টি সল দিয়ে দিলাম। আমি এখন ভালো করে এগুলো মেখে নেব। মেখে বলতে এই মশলার সাথে ঘিলোগুলো একবারে মিশিয়ে নেব। হাতের সাহায্যে জিনিসটা অনেক চটকিয়ে নিতে হবে যাতে মিশে যায়। আমি কড়াইয়ে তেল গরম করে এখন ঘিলোগুলো দিয়ে ভেজে নেব। ভিউয়ার্স, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, কমেন্ট, আমার ভিডিও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আমি নেড়ে চেড়ে ঘিলোগুলো ভালো করে তেলের উপরে ভেজে নেব। যত এটা ভাজা যাবে ততই ঘেরানটা ভালো আসবে এবং খেতে মজাদার লাগবে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, জিনিসটা অনেক খেতে স্বাদ লাগবে। আমি ভেজে একবারে লালচে রঙের করেছি। আমার ঘিলু রান্না শেষ।